ছড়িয়ে দেব সারা দেশে, কোটি মানুষের এগিয়ে চলাই বিকাশ। স্বাধীনতার 50 বছরে দারাজ দেশের সব প্রান্তে অর্ডার করতে এখনই ডাউনলোড করুন দারাজ অ্যাপ। হ্যাপি শপিং। প্রাণগুড়া মশলায় এসেন্সিয়াল অয়েলে স্বাস্থ্যকর গুণাবলী অটুট থাকে, যা ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। প্রাণগুড়া মশলা, সুরক্ষায় ভালোবাসার স্বাদ। এখন দেখবেন A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প প্রেজেন্ট লাইভ মিউজিক্যাল শো মিউজিক লাউঞ্জ, পাওয়ার্ড বাই রয়্যাল ক্যাফে। উপস্থাপনা বাপ্পা মজুমদার, সৌজন্যে। সালটা 1971, 25 মার্চ। ঠিক এই সময়টাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইট নাম দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত্র বাঙালির উপর, ঘুমন্ত বাঙালির উপর। মাঝরাতে
সারা আকাশকে লাল করে দিয়ে কামান নেমেছিল, ট্যাঙ্ক নেমেছিল রাজধানীর বুকে এবং নিরস্ত্র বাঙালিকে গুলি করে হাজারে হাজারে মানুষকে হত্যা করে এই পাকিস্তান বাহিনী। যে আগুন তারা জ্বালিয়েছিলেন সেই আগুন ফেরত দিয়েছে, শোধ দিয়েছে বীর বাঙালি, আমাদের বাংলাদেশের মানুষ, ছিনিয়ে এনেছে স্বাধীনতা। আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, 50 বছর পূর্তি উৎসব আজ চারিদিকে। এই মহেন্দ্রখানে দাঁড়িয়ে 25শে মার্চের এই মুহূর্তটাতে দাঁড়িয়ে তাই আমরা নিবেদন করতে চাই আজ দেশের গান, স্বাধীনতার গান, মুক্তির গান। A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প মিউজিক লাউঞ্জ, আজ এই আয়োজনে আমাদের সঙ্গে থাকছেন দুজন। আমাদের সাথে থাকছেন অনুপমা মুক্তি এবং থাকছেন অপু আনাম। আমাদের অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই স্বপ্ন ধরা। মাফ করবেন, পাওয়ার্ড বাই রয়্যাল ক্যাফে। আমরা আজকে যেভাবে অনুষ্ঠানটা শুরু করতে চেয়েছি সেটা হচ্ছে দেশের গান দিয়ে, এবং পুরো আবহতেই আমাদের দেশের গান জুড়ে থাকবে। এবং এখন অনুরোধ করব আমাদের অনুপমা মুক্তিকে এমন কোন একটা দেশের গান শোনাতে যে গানটা আমাদের দারুণ মুগ্ধ করে। প্রথমেই আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আমাদের সমস্ত দেশবাসীকে অনেক অনেক ভালোবাসা, এবং এই ক্ষণে সেই স্বাধীনতার যে যুদ্ধ হয়েছিল তখন তো আমরা ছিলাম না, কিন্তু এতদিন পরে এসে সুবর্ণ জয়ন্তী আমরা এভাবে পালন করতে পারছি এবং এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের। আমার কাছে মনে হচ্ছে আমরাও যেন ইতিহাসের একটা অংশ হয়ে যাচ্ছি। আর যে কথাটা বলছিলেন যে দেশের গান, ভালো লাগার গান, সবসময়ই আমাদের কাছে দেশের গান একটা ভালো লাগার বিশাল একটা অংশ জুড়ে আছে। তো প্রথম গানটি গাইব স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন। গানের কথা লিখেছেন শ্রদ্ধেয় মোহাম্মদ মনিরুজ্জামান এবং শুরু করেছেন শ্রদ্ধেয় দেবু ভট্টাচার্য এবং গিয়েছেন আমাদের কিংবদন্তি শিল্পী, ভালোবাসা শিল্পী রুনা লায়লা। Thank you.
স্বাধীনতা এক গোলাপ ফোটানোর দিন, তাই না? 30 লক্ষ গোলাপের বাগান এই বাংলাদেশ, 30 লক্ষ শহীদ, প্রত্যেকেই যেন এক একটি গোলাপ ফুল হয়ে ফুটে আছেন বাংলাদেশের বুকে, তাই না? আমরা ছোট একটা বিরতি নিই, বিরতি নিয়ে দেশের গান শুনব এবং আবারও এরকম করে ভালো লাগায় ডুবে যাব। A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প মিউজিক লাউঞ্জ পাওয়ার্ড বাই রয়্যাল ক্যাফে আসছে ফিরে এক্ষুনি আবারও আমাদের এই আয়োজনে। পরিবারের সবার জীবন যখন অতিষ্ঠ, তখন বাড়িতে এলো A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প। কোনো শব্দ নেই। আনোয়ার গ্রুপের A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প জার্মান টেকনোলজিতে তৈরি, লো ফ্রিকশন হেভি ডিউটি বেয়ারিং থাকায় শব্দ নেই, 3 বছরের ওয়ারেন্টি। A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প, জাদুর পাম্প। নতুন দিনের শুরু মানে নতুন করে গেম অন। চেজ করো নিজেকে, প্রেস করো জোশের বাটন, এগেন again and again, tumi to parbe, refresh button tomar hate, ma gothao refreshed hoye jao, royal cafe, refresh yourself. apnar chul kibhabe sajaben eta ke thik kore, phese jawa chul নাকি ঝরে পড়া চুল? চুলের সমস্যা যেন আপনার চুলের সাথে বাধা না হয়। চুলের সমস্যা মানে হচ্ছে চুলের ড্যামেজ। যাও, এর 1/4 ময়েশ্চারাইজিং মিল্ক এবং ক্যারোটিন অ্যাক্টিভ চুলের ভেতর থেকে ড্যামেজ রিপেয়ার করে। যাও, এখন মিনি প্যাকে 16% এক্সট্রা ফ্রি। নতুন ক্লোজার ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে, যা মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, 99% পর্যন্ত জীবাণু থেকে সুরক্ষা দেয়, তোমাকে দেয় সতেজ কনফিডেন্স। নতুন ক্লোজার ট্রিপল ফ্রেশ ফর্মুলা। চ্যাম্পিয়ন হতে হলে ঘাম ছড়াতেই হবে। ক্যাচ, শুধু ঘাম সমস্যা না, কিন্তু ঘাম আর চুলকানি বড় সমস্যা। ক্যাচ লাইফ বয় কুল ফ্রেশ, চুলকানি হয় জীবাণু আর ঘাম থেকেও। লাইফ বয় কুল ফ্রেশ জীবাণুর সাথে ফাইট করে আর তোমাকে রাখে ফ্রেশ 12 ঘন্টা পর্যন্ত। লাইফ বয় কুল ফ্রেশ এবং লেমন ফ্রেশ। আমি তো একদিন সবাইকে ছেড়ে তোমার কাছে চলে এসেছিলাম। আরেক কাপ চা। তাহলে আমিও সবকিছু ছেড়ে তোমার সাথেই চলে যাব। এক স্বাদে এক সাথে, রেড লেবেল। অমূল্য এই হাসিগুলো মলিন হয়ে যাচ্ছে আমাদের অবহেলার কারণে। প্রয়োজন দিনে 2 বার ব্রাশ ও নিয়মিত ডেন্টাল চেকআপ, তাই আজই রেজিস্ট্রেশন করুন আর নিকটস্থ ডেন্টিস্টের কাছ থেকে নিন পেপসোডেন্টের ফ্রি ডেন্টাল চেকআপ। আপনার চুল কিভাবে সাজাবেন এটা কে ঠিক করে? ফেটে যাওয়া চুল নাকি ঝরে পড়া চুল? চুলের সমস্যা মানে হচ্ছে চুলের ড্যামেজ। যাও, এর 1/4 ময়েশ্চারাইজিং মিল্ক এবং ক্যারোটিন অ্যাক্টিভ চুলের ভেতর থেকে ড্যামেজ রিপেয়ার করে, নিজের মনের মতো নিজের চুল সাজাও। যাও, দেখা যাচ্ছে না বলে নেই নাকি? পানিতে থাকা আয়রন ও সীসা ফোটালেও যায় না, দেখাও যায় না। নিন পিওরেস্ট, এর 7 স্তরের পিউরিফিকেশন দূর করে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং নতুন যুগের দূষণ, দেয় 100% নিরাপদ পানি, যা আপনার পরিবারকে রাখে পানিবাহিত রোগ থেকে সুরক্ষিত। পিউরিট অর্ডার করতে কল করুন 16627 নাম্বারে। এত ভালো বসন্তের রেসিপি, এর জন্য চামচ, মাত্র 1 চামচ ভিম লিকুইড পানিতে মেশাও আর সব থালা বাসন ধুয়ে নাও, কারণ ভিম লিকুইডে আছে 100 লেবুর শক্তি, যা থালা বাসনকে করে ছকছকে পরিষ্কার। ভিম লিকুইড, মাত্র 1 চামচ ভিম লিকুইড পানিতে মেশাও আর সব থালা বাসন ধুয়ে নাও, তুমি তো পারবে, রিফ্রেশ বাটন তোমার হাতে, মা গোছাও রিফ্রেশ হয়ে যাও। রয়্যাল ক্যাফে, রিফ্রেশ ইয়োরসেলফ। ও রহিম মিয়া, বড় শান্তিতে ঘুমাইতেছো? না রে ভাই, পাম্পের এইটা সারি তো এটা নষ্ট, এখন ঝামেলা শেষ। কি করলা? কিনলাম A1 সাবমার্সিবল পাম্প। মানে ঝামেলা নাই, এক সুইচে ভর ভরায়া পানি। আনোয়ার গ্রুপের A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প, 3 বছরের ওয়ারেন্টি। A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প, জাদুর পাম্প। A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প মিউজিক লাউঞ্জ পাওয়ার্ড বাই রয়্যাল ক্যাফে। আমরা রয়েছি আজকে 25শে মার্চের এই কালরাত্রির এই মুহূর্তটাতে, যেখানে আমরা স্মরণ করছি আমাদের শহীদদের,
স্মরণ করছি আমাদের মুক্তিযোদ্ধাদের, স্মরণ করছি আমাদের সেই সব মানুষদের যারা অবর্ণনীয় কষ্ট সহ্য করেছেন 1971 সালের এই সময়গুলোতে। আজ তাঁদের স্মরণ করে তাঁদের উদ্দেশ্যে আমাদের এচিন বাংলার এই নিবেদন দেশের গান। আর আমাদের সাথে আছেন অনুপমা মুক্তি এবং অপু। তো আমরা এখন অপুর কাছে যেতে চাই। অপু, আমরা একটু কি শুনছিলাম গোলাপের গান, এবং বলছিলাম যে আমাদের বাংলাদেশ হচ্ছে 30 লক্ষ গোলাপের বাগান, 30 লক্ষ শহীদ আমাদের মাটির বুকে জন্ম দিচ্ছেন গোলাপ। এই শহীদদের উদ্দেশ্যে কিছু শুনতে চাই। শহীদদের উদ্দেশ্যে কি বলবো, মানে আমরা তো মুক্তিযুদ্ধের সময় জন্মাইনি, মুক্তিযুদ্ধের পরে জন্ম, মুক্তিযুদ্ধ দেখিও নি, কিন্তু এই গানগুলো গাইতে গিয়ে, এই গানগুলো তুলতে গিয়ে, এই গানগুলো শিখতে গিয়ে বারবার মনে হয়েছে যে কতটুকু ত্যাগের বিনিময়ে আজ এই গানগুলো আমরা পেয়েছি, যেগুলো আজকে গলায় নিয়ে হয়তো দর্শকদের শোনানোর চেষ্টা করছি। তাদের অবদানের কারণে আজ গলা ছেড়ে গান গাইতে পারছি। তো আমার মনে হয় আর বাকি জীবন যতদিন গান গাইতে পারবো তাদেরকে উৎসর্গ করে গান না গাইলে আমাদের গান গাওয়া বৃথা হয়ে যাবে। ঠিক তাই। আমাদের 30 লক্ষ শহীদের স্মরণে কোনো একটা কিছু শুনতে চাই। অবশ্যই, আমি চেষ্টা করছি গাইতে যে মাটির বুকে ঘুমিয়ে আছে এই গানটি। গানটি গেয়েছেন আমাদের দেশের খ্যাতনামা কণ্ঠশিল্পী শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদী স্যার, এবং পরবর্তীতে রেকর্ড হয়েছে শ্রদ্ধা আলমার মিনুম আপাও গানটি গিয়েছেন, এবং এই গানটি যিনি লিখেছেন উনি একজন প্রখ্যাত গীতিকবি নাসিমা খান, এবং সুর করেছেন প্রয়াত সেলিম আশরাফ। চেষ্টা করছি গাইতে।
আমাদের জেগেছিল স্বাধীনতার নেশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা, রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা, সে পথ ছেড়ে ভিন্ন পথে যেতে বলিস না, দে না তোরা দে সঙ্গে মাখিয়ে দেনা, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দেনা তোরা দেনা শ্রীমতি আমার সঙ্গে মাখিয়ে দেনা, তোরা দে মা মানে দেশ, দেশ মানেই মা, তাই না? সেই মাকে, আমাদের বাংলা মাকে পাকিস্তানি হানাদার বাহিনীরা তাদের অধীনে দাসী করে রেখেছিল, রাখতে চেয়েছিল, এবং বাংলার সন্তানরা সেই দাসত্বের শৃঙ্খল ছিন্ন করে বাংলাদেশের স্বাধীনতা এনেছে। আমাদের মাকে আর আমরা দাসী হতে দেইনি, তাই না মুক্তি বাবা? এবং সেই মুক্ত মায়ের গান আমরা শুনতে চাই আপনার কাছে। যে গানটি গাইছি একেবারেই আপনার কথার সঙ্গে মিলে যাচ্ছে। গানে কথা লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল, আর আমাদের গানের পাখি সাবিনিয়াসমিন উনি গেয়েছেন ওনার মিষ্টি কণ্ঠে। গাইছি মাগো আর তোমাকে ঘুম পাড়ানি মাসি হতে দেব না। অসাধারণ একটা গান, শুনলি কেমন জানি লাগে। সত্যি আমার সব দেশের গানগুলো অসম্ভব প্রিয়, এবং তার মধ্যেও আমাদের সাবিনা আপা, রুনা আপা যে গানগুলো গেয়েছেন আমাদের শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ, আমরা অনেক গান পেয়েছি দেশের গান, সব প্রিয় প্রিয় গানগুলো, এটি তার মধ্যে অন্যতম একটি গান। চলুন শুনি। ভিতর দিকে
মাকে আর কখনো দাসী হতে দেব না। আমরা মায়ের 16 কোটি সন্তান জেগে আছি, আর কেউ কখনো আমাদের মাকে দাসী করতে পারবে না, কখনো না। দারুণ লাগছে গান শুনতে। এরকম দেশের গান আরো শুনতে চাই, আরো আনন্দে ভাসতে চাই এই সুবর্ণ জয়ন্তীতে। বন্ধুরা, আপনারা দেখছেন A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প মিউজিক লাউঞ্জ পাওয়ার্ড বাই রয়্যাল ক্যাফে। আসছি ফিরে আমরা এক্ষুনি ছোট্ট একটা বিরতি নিয়ে। পরিবারের সবার জীবন যখন অতিষ্ঠ, তখন বাড়িতে এলো A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প। কোনো শব্দ নেই। আনোয়ার গ্রুপের A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প জার্মান টেকনোলজিতে তৈরি, লো ফ্রিকশন হেভি ডিউটি বেয়ারিং থাকায় শব্দ নেই, 3 বছরের ওয়ারেন্টি। A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প, জাদুর পাম্প। নতুন দিনের শুরু মানে নতুন করে গেম অন। চেস করো নিজেকে, প্রেস করো জোশের বাটন, এগেইন এগেইন এন্ড এগেইন। তুমি তো পারবে। রিফ্রেশ বাটন তোমার হাতে, মা গোছাও, রিফ্রেশ হয়ে যাও। রয়্যাল ক্যাফে, রিফ্রেশ ইয়োরসেলফ। এটাই সঠিক সময় নিজেদের বাড়িতে ওঠার। কাপড়ের ময়লা দুর্গন্ধ বাড়ছে, রোজগার না। লেখাপড়া শিখেছো বলে কি স্বামীকে শিখাবে? জামা কাপড় আর চিন্তা ভাবনা দুইটা থেকেই পুরনো ময়লা দূর করতে হবে। শেখাবো নিজের কোচিং ক্লাসে, দুজনে রোজগার করব, নিজেদের বাড়িতে উঠবো। বিল চুইনো, আপনার চুল কিভাবে সাজাবেন এটা কে ঠিক করে? ফেটে যাওয়া চুল নাকি ঝরে পড়া চুল? চুলের সমস্যা যেন আপনার চুলের সাথে বাধা না হয়। চুলের সমস্যা মানে হচ্ছে চুলের ড্যামেজ। যাও, এর 1/4 ময়েশ্চারাইজিং মিল্ক এবং ক্যারোটিন অ্যাক্টিভ চুলের ভেতর থেকে ড্যামেজ রিপেয়ার করে। যাও এখন মিনি প্যাকে 0% এক্সট্রা ফ্রি। বেট সর্ষে ইলিশ আমার নতুন ভিডিওর জন্য। এই পর্যন্ত এটা তোর বেস্ট। এ কি এমন মলিন কাপড় পরে ইউটিউবে আসা যাবে না। তার জন্য আছে নতুন রিন, যা কাপড়ের উজ্জ্বলতা অটুট রাখে রাইট লক টেকনোলজির সাহায্যে। নিজের সেরাটা দেখানোর জন্য সেরা ঋণ। এখন 1 কেজি ঋণের সাথে একটি আকর্ষণীয় মগ ফ্রি। আপনার চুল কিভাবে সাজাবেন এটা কে ঠিক করে? ফেটে যাওয়া চুল নাকি ঝরে পড়া চুল? চুলের সমস্যা মানে হচ্ছে চুলের ড্যামেজ। যাও, এর 1/4 ময়েশ্চারাইজিং মিল্ক এবং ক্যারোটিন অ্যাক্টিভ চুলের ভেতর থেকে ড্যামেজ রিপেয়ার করে। নিজের মনের মতো নিজের চুল সাজাও। যাও আপু খেয়ে নাও। আদরের হাত, আমি আপুর হাত নষ্ট হতে দেই। কিন্তু এই কঠিন কাজ ধুতে গিয়ে তো পাউডার তোমার হাত নষ্ট করে ফেলবে। না, আমার অ্যালোভেরা যুক্ত নতুন সার্ফ এক্সেল হাতকে রাখে কোমল আর কঠিন দাগ দূর করে। অ্যালোভেরা যুক্ত নতুন সার্ফ এক্সেল টানসিল পিঙ্ক ব্যবহারে চুল দেখায় ঘন, আর ঘন চুলে সব পসিবল। ঘন চুলে হয়ে যাও পপুলার অথবা পাওয়ারফুল কিংবা দারুণ সুন্দর। ঘন চুলে সব হেয়ার স্টাইল পসিবল। 3 টাকায় টানসিল পিঙ্ক থিক অ্যান্ড লং উইথ কেরাটিন ইয়োগার্ট, চুলকে দেখায় ঘন। এখন 16% এক্সট্রা 3 টাকায়। বাচ্চাদের দেয় 1টি কমলার সমপরিমাণ ভিটামিন সি, 1.5 কাপ দুধের সমপরিমাণ ক্যালসিয়াম ও 3 বাটি পালং শাকের সমপরিমাণ আয়রন সহ 20টি ভাইটাল নিউট্রিয়েন্ট। হরলিক্স, এত থালাবাসন ধোয়ার রেসিপি, এর জন্য চামচ। মাত্র 1 চামচ ভিম লিকুইড পানিতে মেশাও আর সব থালাবাসন ধুয়ে নাও। কারণ ভিম লিকুইডে আছে 100 লেবুর শক্তি, যা থালাবাসনকে করে ছকছকে পরিষ্কার। ভিম লিকুইড, মাত্র 1 চামচ ভিম লিকুইড পানিতে মেশাও আর সব থালাবাসন ধুয়ে নাও। তুমি তো পারবে। রিফ্রেশ বাটন তোমার হাতে, মা গোছাও, রিফ্রেশ হয়ে যাও। রয়্যাল ক্যাফে, রিফ্রেশ ইয়োরসেলফ। ও রহিম মিয়া, বড় শান্তিতে ঘুমাইতেছো? না রে ভাই, পাম্পের এইটা সারি তো এটা নষ্ট, এখন ঝামেলা শেষ। কি করলা? কিনলাম A1 সাবমার্সিবল পাম্প। মানে ঝামেলা নাই, এক সুইচে ভর ভরায়া পানি। আনোয়ার গ্রুপের A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প, 3 বছরের ওয়ারেন্টি। A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প, জাদুর পাম্প। A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প মিউজিক লাউঞ্জ পাওয়ার্ড বাই রয়্যাল ক্যাফে। আজ আমরা এই চীন বাংলার পক্ষ থেকে
সশ্রদ্ধ সালাম জানাই আমাদের সকল শহীদদের প্রতি, সকল বীরদের প্রতি, সেই সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। আজ তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন আমাদের দুই প্রিয় মুখ, দুই প্রিয় শিল্পী। আমাদের সাথে আছেন অপু আমান এবং অনুপমা মুক্তি। একটা গান যেটা আমরা সবসময় শুনি প্রতিদিন সংবাদে বাংলাদেশ টেলিভিশনে, এই গানটা হৃদয়ের এত গভীরে শুনলেই মনে হয় যেমন আমাদের বুকের ভেতরে মনে হয় যেন সেই শহীদদের জন্যে সমস্ত ভালোবাসা জেগে ওঠে। আসলে দেশের গানগুলো ভালোবাসার সর্বোচ্চ পর্যায়ে গিয়েই লিখেছেন আমাদের গীতিকবিরা, এবং সুরকাররাও সেভাবেই সুর করেছেন, এবং আমরাও কিন্তু চেষ্টা করি খুব ভালোবেসে গানগুলোকে গাইতে। মিরপুর থেকে ফেরদৌস আরিফা, উনি আমাদেরকে ফোন করে স্পেশালি রিকোয়েস্ট করেছেন এই গানটা করার জন্য, সব কটা জানালা খুলে দাও না যদি সম্ভব হয় এখন। হ্যাঁ, অবশ্যই, খুব প্রিয় একটা গান। এই গানে কথা লিখেছেন শ্রদ্ধেয় নজরুল ইসলাম বাবু এবং সুর করেছেন শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং আমাদের সাবিন ইয়াসমিন, ওনার কণ্ঠে গাওয়া অসাধারণ একটি গান। এখনই গাই তাহলে? হ্যাঁ প্লিজ প্লিজ, কষ্ট করে ফোন করেছেন।
যেমন লেখা নজরুল ইসলাম বাবুর, তেমনই সুর আহমেদ ইমতিয়াজ বুলবুলের। এত অদ্ভুত মিশেল এ গানটা, ভাবা যায় না, তাই না? অপু, দেশের গান তো শুনবই, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটা বিশাল বড় অবদান ছিল। সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কোনো গান যদি করা থাকে। অবশ্যই, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কথা না বললে আসলে মুক্তিযুদ্ধ ব্যাপারটি থাকে না। আর এই গানটি আমার যে প্রতিযোগিতা ছিল সেই প্রতিযোগিতায় গাওয়ার সৌভাগ্য হয়েছিল। আচ্ছা। এবং সেখানে উপস্থিত ছিলেন আমাদের সবার শ্রদ্ধেয় সুজয় শ্যাম এবং আরো বেশ কয়েকজন আমাদের জাজেস সহ যারা ছিলেন, তারা অনেকে প্রশংসা করেছিলেন। আর এই গানটি আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেল। ঠিক সেইভাবে চেষ্টা করছি গানটি গাইতে। গানটি লিখেছেন গোবিন্দ হালদার এবং সুর করেছেন শ্রদ্ধা সমর দাস। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। কণ্ঠযোদ্ধা যারা শিল্পীরা, তারা এখনো যুদ্ধ হলে কিন্তু আমরা কণ্ঠ দিয়েই যুদ্ধ করব। ঠিক তাই। এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই যে অবদান, সেটা মনে হয় অনস্বীকার্য। একেবারে। এবং সেজন্যই কিন্তু তাদেরকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়া হয়েছে এই কণ্ঠযোদ্ধাতে। তো হয়ে যাক, পূর্ব দিগন্তে চেষ্টা করছে সূর্য উঠেছে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল দুয়ার এসেছে, চলো সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল দুয়ার এসেছে, চলো সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। মাধুর ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। তোমার এসেছে সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা খাবে আজ ত্রাসে। শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা খাবে আজ ত্রাসে। রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে। নয়া বাংলার নয়া সকাল, নয়া সকাল, নয়া সকাল। দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল দুয়ার এসেছে, সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। রক্তে বাজুক প্রয়ো বিষান, দেরি নয় কুড়াও নিশান, রক্তে বাজুক প্রলয় বিষান। বিদ্যুৎ
প্রতিরোধক অভিযান বিদ্যুৎ প্রতিরোধক অভিযান বিদ্যুৎ প্রতিরোধক অভিযান বিদ্যুৎ প্রতিরোধক অভিযান ছিঁড়ে গেল সব শত্রুজাল 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 দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল 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 জোয়ার এসেছে জনসমুদ্রে রক্তলাল 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 বাবর ছেড়ার হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল বাবর ছেড়ার হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল বর্ষেতে সমুদ্রে রক্তলাল 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 30 লক্ষ শহীদের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি পূর্ব দিগন্তের এই সূর্যকে, অনেক দামি এই সূর্য, তাই না? চলতে থাকুক আমাদের গান, আর এর মধ্যে ছোট্ট একটা বিরতি নিই, বিরতি নিয়ে আবারও ফিরে আসব। আপনারা দেখছেন এ ওয়ান সাউন্ডলেস ওয়াটার পাম্প মিউজিক লাউঞ্জ পাওয়ার্ড বাই রয়্যাল ক্যাফে। আসছি ফিরে বিরতির পরে আবারও দেশের গান নিয়ে। শব্দে পরিবারের সবার জীবন যখন অতিষ্ঠ, তখন বাড়িতে এলো A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প। কোনো শব্দ নেই। আনোয়ার গ্রুপের A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প।